কাঙ্ক্ষিত ভোটারকে প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সরকার। দল নতুন, কিন্তু আমরা যারা কামলা আছি, আমরা কামলারা তো কর্মীরা বা কামলারা যাই বলেন, আমরা তো পুরাতন। এই সরকারের সফলতা হবে যদি সব দলকে নিয়ে এই সরকার নির্বাচনটা করতে পারে। বিষয়টা হলো যে বাংলাদেশের এখন প্রথম এবং প্রধান সমস্যা হলো একটা গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, আস্থাশীল এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন। যে নির্বাচনে জনগণ ভোট দিতে আগ্রহ প্রকাশ করে, লাইনে দাঁড়ায়া তা কাঙ্ক্ষিত ভোটারকে প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সরকার। কারণ সরকার ক্ষমতায় আছে, যদি ছাড় দিতে হয় সরকারকে দিতে হবে, এবং কোনো বিষয়ে যদি পলিসি মেনটেন করতে এটা সরকারকে করতে হবে। তা আমি মনে করি যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ একটা গ্রহণযোগ্য এবং বিতর্ক ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না। 2014 এবং 2018 তারিখের নির্বাচন নিয়ে এখনও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে। বাংলাদেশ এই পদ্মা সেতু, তারপর মেট্রো রেল, তারপরে বঙ্গবন্ধু টানেল, এই ধরনের অনেক উন্নয়ন করছে যেটা ধরেন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো হয়নি। তা সত্ত্বেও বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে একটা ইমেজ সংকটের মধ্যে আসছে। আমি মনে করি সরকারের দায়িত্ব হলো সব দলকে, এই সরকারের সফলতা হবে যদি সব দলকে নিয়ে এই সরকার নির্বাচনটা করতে পারে, এবং সব দলকে নিয়ে নির্বাচন করার পিছনে নির্বাচন কমিশনের কোনো হাত নাই। এখানে যা কিছু করার সরকার কি করবে, কারণ সরকার হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, এবং তাদের সফলতা নির্ভর করবে যদি সব দল অংশগ্রহণমূলক নির্বাচন করে। আমরা নির্বাচন কমিশনকে এই কথাই বলছি, পরিষ্কার ভাষায় বলছি যে 2014 এবং 2018 সালের নির্বাচনে পুনরাবৃত্তি চাই না। জনগণ যাতে নির্বাচনী ব্যবস্থাকে আস্থায় আনতে পারে সেই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হবে, এবং সরকারের সহযোগিতা ছাড়া তো নির্বাচন কমিশন কি একটা পারবে, কতটুকু পারবে সেটা আমাদের দেখার বিষয় আছে। আমরা যাই করি, আমরা বলছি যে জনগণকে নির্বাচন প্রক্রিয়াটাকে আপনি জনগণের আস্থা নিয়ে আসছেন, জনগণের আস্থায় আনার জন্যই আমরা মনে করি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে, এবং এতে সরকারের ইমেজ বৃদ্ধি পাবে। এরপর এই পরামর্শ দিচ্ছি যে এটা তো ওনারা ভালো বুঝবেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সব দলকেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ আসে সেই স্পেস দিতে হবে, এবং এই স্পেস তো একমাত্র সরকারের হাতে, এবং অন্য যারা বিরোধী দল আছে তারাও রিজিট হইলে চলবে না, তারাও কিছু ছাড় দিতে হবে, কোথাও না কোথাও ছাড় দিয়েই তো একটা মীমাংসার মধ্যে আসতে হবে। সরকারকে স্পেস দিতে হবে, বিরোধী দলকে ছাড় দিতে হবে। আমাদের যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, এই জন্যে আমরা বলি যে আমরা ব্যর্থ হয়ে গেছি, আমরা কারক মুখ আমরা দেখতে পারি না, একজনের বিরুদ্ধে আয়োজনে এমন ভাষায় কথা বলি যে মুখ দেখাতে কি বন্ধ। এবং বাংলাদেশে কিছু ঘটনা এই 15ই আগস্ট, 30শে মে, 21শে আগস্ট এবং কিছু ঘটনা এমন পর্যায়ে নিয়ে গেছে যে একটা জাতীয় ঐক্য একটা সুদূর পরাহত। অতএব ভবিষ্যৎ প্রজন্মের যদি এটাকে নিরসন করতে পারে, একটা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারে, আমি তো আমাদের প্রজন্মের মধ্যে আমি ঐক্যমতটা সহজে লক্ষ্য করছি না, তারপরেও একটা জাতির স্বার্থে একটা ঐক্যমত হওয়া দরকার। নতুবা ধরেন সংবিধান যদি এখানে ফেল করে, তাকে সেখানে পরবর্তী ব্যবস্থাটা কি, এই ব্যবস্থাটাও নিয়েও সকল দল কি চিন্তা ভাবনা করতে হবে, সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের সুযোগ সুবিধা করে দিতে হবে সরকারকে। আমরা রাজনৈতিক দল অর্থ হইল নির্বাচন, দল নতুন, কিন্তু আমরা যারা কামলা আছি, আমরা কামলারা তো কর্মীরা বা কামলারা যাই বলেন, আমরা তো পুরাতন। যারা নির্বাচন প্রিয় লোক তারা নির্বাচন তো করবেই, অতএব তৃণমূল তো তাদেরকে একটা স্পেস দিতে রাজি আছে, কিন্তু পাশাপাশি রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ বিবেচনা করি আমরা সেটা।